আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। অবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি দিতে হবে হেফাজতে ইসলাম। পাঁচ জেলা নেতাকর্মীদের জন্য তারেক রহমানের বার্তা। গণতন্ত্র নাকি ফ্যাসিবাদের পক্ষে থাকবে, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি নেতা শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি মেয়র ঘোষণা আদালতের। গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে আহত পাঁচ। জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না, পরিবর্তন চায় ডক্টর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি দিতে হবে হেফাজতে ইসলাম। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমানের নিন্দা এবং প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা বলেন, এটা অবিশ্বাস্য যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ফ্যাসিস্ট হাসিনার মিথ্যা মামলার বানোয়াট সাজায় কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সরকার চাইলে সউদ্যোগে নির্বাহী আদেশ বলে ফৌজদারি কার্যবিধির 401 উপধারার 1 অনুযায়ী মাহমুদুর রহমানের কথিত দণ্ড স্থগিত করে ভুয়া মামলার কার্যক্রম বাতিল করে তাকে সসম্মানে নতুন এই বাংলাদেশে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দিতে পারত, কিন্তু তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলার বানোয়াট সাজায় জেলে ঢোকানো হয়েছে বলে আমরা মনে করি সরকারের দায় এড়াতে পারে না। তারা আরো বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে দেশপ্রেমিক ইমান দীপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সবার জন্য অনুপ্রেরণা। পাঁচ জেলার নেতাকর্মীদের জন্য তারেক রহমানের বার্তা। দেশের পাঁচ জেলায় আকস্মিক বন্যা নিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বন্যাত্মদের জেলাগুলোর বিএনপির এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, বিরতিহীন ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলের কারণে তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে। তারেক রহমান আরো বলেন, তিস্তা সহ ওই অঞ্চলের নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই আকস্মিক বন্যায় প্রায় লক্ষাধিক মানুষ ইতিমধ্যে গৃহবন্দী হয়ে পড়েছেন। বন্যা কবলিত মানুষ চরম দুর্দশার মধ্যে দিন পাতিত করছে। এলাকায় মানুষের মধ্যে অস্বস্তি ও আতঙ্ক বিরাজ করছে। রাস্তাঘাট, জমির ফসল পানিতে ডুবে গেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি বন্যা উপদ্রুত ও আশেপাশের জেলাগুলোর বিএনপির এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধ জানাচ্ছি, তারা যেন বন্যাত্মদের সর্বাত্মক সহযোগিতায় সক্রিয়ভাবে এগিয়ে আসেন। একই সঙ্গে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততার সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা সহ নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্র নাকি ফ্যাসিবাদের পক্ষে থাকবে, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, গণতন্ত্রের পক্ষে থাকবে নাকি ফ্যাসিবাদ গণহত্যা, গণতন্ত্র হত্যা ও স্বাধীনতা বিপন্নকারী অপশক্তির পক্ষ নেবে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে সীমান্তে হত্যা বন্ধ, ফ্যাসিস্ট হাসিনার বিচার ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে, এটা শুধু আজকে হচ্ছে তা নয়, দীর্ঘদিন ধরে অব্যাহত আছে। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষ নিরাপত্তা চাইবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশে যেসব নাগরিককে হত্যা করা হয় তারা বাংলাদেশের সীমানার মধ্যেই থাকেন, কোন প্রকার সতর্ক ছাড়া তাদেরকে নির্বিঘ্নে হত্যা করা হচ্ছে, এটি একটি জঘন্যতম অপরাধ। তিনি আরো বলেন, আমরা বিস্মিত হয়েছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়েছিলেন। তার সঙ্গে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ বৈঠক করেছে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যারা আমাদের বন্ধু দাবি করে, তারা পালিয়ে এসেছে, তারা ডক্টর ইউনূসের সঙ্গে বসেননি। তার মানে তারা গণতন্ত্রের সঙ্গে বসেনি। যে দেশে একাত্তরের মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছে, 90-2024 সালে গণতন্ত্রের জন্য দাবি আদায়ের জন্য রক্ত দিতে পারে, তার পক্ষে তারা দাঁড়ায়নি।
দিন দিন তার শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা আদালতে। 3 বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। আগামী 10 দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির জন্য আদালত সরকারকে নির্দেশ দেন। আজ মঙ্গলবার চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খায়রুল আমিন রায় দেন। বাদীর আইনজীবী মফিজুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, 2021 সালে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে কারচুপির প্রমাণ পেয়েছেন আদালত। এজন্য বিএনপির প্রার্থী শাহাদাত হোসেনকে চসিকের মেয়র ঘোষণা করেছেন। আগামী 10 দিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির আদেশও দিয়েছেন। ছাত্র জনতার বিক্ষোভে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর আর কার্যালয়ে আসেনি। মেয়রকে অপসারণ করে 19 আগস্ট চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোটার ছিলেন 19,38,706 জন। নির্বাচনে ভোট পড়ে মাত্র 22.52%। ভোটের দিন হামলা, গোলাগুলি, প্রাণহানি ও ক্ষমতাসীনদের শক্তি প্রদর্শনের ঘটনা ঘটে, এতে ভোটের উৎসব অনেকটা ম্লান হয়ে যায়। ভোট শেষে বিএনপির পক্ষ থেকে বলা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো ভোটই হয়নি। রায় ঘোষণার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, এই রায়ে চট্টগ্রাম সহ দেশের 18 কোটি মানুষ খুশি হয়েছেন। গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত 5। গাজীপুরের কোনাবাড়িতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল 10টায় কোনাবাড়ির জোরুন এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আলম খন্দকার, বাদল খন্দকার, শামীম খন্দকার, জহিরুল খন্দকার ও বাবুল হোসেন। তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঘটনাটি যেমন শুনেছেন তেমন নয়, দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে, একজন হয়তো সামান্য আহত হয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না, পরিবর্তন চায় ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে নানা কথা হচ্ছে। কেউ বলছে দ্রুত নির্বাচন দেওয়া উচিত, কেউ বলছে সংস্কার শেষ করার পরে নির্বাচন হওয়া উচিত, তবে জনগণ আগের মতো অবস্থায় ফিরে যেতে চায় না, পরিবর্তন চায়। মার্কিন সংবাদ মাধ্যম NPR-কে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একথা বলেন। গত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস এর সাক্ষাৎকার দেন। সোমবারে সাক্ষাৎকার প্রচার করে NPR। নির্বাচন আয়োজন নিয়ে ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়। সামরিক নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকারের 18 মাস ক্ষমতায় থাকা উচিত, আর বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচন চেয়েছিল, আপনার যা করতে হবে তার জন্য 18 মাস সময় কি যথেষ্ট? জবাবে ডক্টর ইউনূস বলেন, কেউ কেউ বলছে যত দ্রুত সম্ভব সংস্কার করার জন্য, না হয় আপনি যত দেরি করেন তত অজনপ্রিয় হয়ে পড়বেন, সবকিছু তালগোল পাকিয়ে যাবে। আবার কেউ কেউ বলছে না, আপনাকে অবশ্যই সংস্কার শেষ করতে হবে, তাই আপনাকে এই দীর্ঘ সময় থাকতে হবে, কারণ সবকিছু সংস্কার না করে আমরা বাংলাদেশ 2.0-তে যেতে চাই না, তাই এই বিতর্ক চলছে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা পুরনো অবস্থায় ফিরে যেতে চাই না, তাহলে এত প্রাণ দেওয়ার মানে কি দাঁড়ালো, এর কোনো মানে হয় না, তাই আমাদের নতুন একটি দেশ করার কাজ শুরু করতে হবে। তিনি আরো বলেন, এ জাতির সবচেয়ে বড় একটি সুযোগ পেয়েছে, এর আগে কখনোই সব মানুষ একটি বিষয়ে এতটা ঐক্যবদ্ধ হয়নি যে আমাদের পরিবর্তন দরকার।